সবাইকে আমাদের নিউ নলেজ চ্যানেলে স্বাগতম। আমরা আজকে জানবো যে কম্পিউটার থেকে ভাইরাস কীভাবে ডিটেক্ট করবে। ভাইরাস আমরা জানি সবার কম্পিউটারে ভাইরাস খুব একটা খারাপ জিনিস, যার জন্য কম্পিউটার স্লো হয়ে যায় বা কম্পিউটার বিভিন্ন ফাইল ডিলিট হয়ে যায় বা অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। তো ভাইরাস যদি আমি কম্পিউটার থেকে পূর্বভাবে ডিলিট করতে যাই বা কম্পিউটারকে যদি ভাইরাস ফ্রি করতে চাই, তাহলে কতগুলি কমান্ড আমাকে ইউজ করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিই যে কীভাবে আমরা কমেন্টগুলো ইউজ করবো এবং ভাইরাসগুলিকে কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট করবো। তো আমাকে প্রথমে গিয়ে সার্চ অপশানে যেতে হবে, সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইল। এখানে গিয়ে প্রথমে কী লিখবো, রান, RUN, রান লিখলাম। রান এরকম একটা আইকন আসবে, ক্লিক করলাম। করার পরে কি না, CLEANMGR ক্লিক করব। করে কি করব, ওকে করব। এই যে এখানটা যে ভাইরাসগুলো যে আমরা নেট থেকে বা অন্য কিছু করার সময় যে ভাইরাসগুলো যে আসে, সেগুলো প্রথমে কোথায়, প্রোগ্রাম ফাইলে মূলত সেভ হয়। কোথায় না, আমার সি ড্রাইভে সাধারণত আমাদের কি সিস্টেম সফটওয়্যার বা আছে অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো থাকে, এখানে এসে স্টোর হয়। তো আমাকে এই সি ফাইল থেকে আমাকে ডিলিট করতে হবে। তার জন্য কী করবো, এই যে এখানে ওকে করব, সি ড্রাইভটা সিলেক্ট হলো, ক্লিন আপ, ওকে করলাম। একটু সময় লাগবে, লাগবে। দেখুন, ডিসক্লেমার ইজ ক্যালকুলেটিং হাউ মাচ স্পেস ইউ উইল বি অ্যাবল টু ফ্রি, দিস মে টেক হয়েছে। এবার কী করবো না, এখানে দুটো ফাইল অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আমরা কিছু করবো না, শুধু যেগুলো দরকার সেগুলো হচ্ছে কী করবে, ও হচ্ছে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, শুধু কী করবো, ওকে করবো। ওকে করলো, ডিলিট ফাইল, ইয়েস করলাম, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট হলো। এবারে আমাকে তারপরে আবার কী করতে হবে, আবার রানে যেতে হবে, আবার রান লিখবো, RUN, রান লিখবো, ওই করেছি। এবারে কী করবো, এবারে কী কমান্ড দেবো, RUNFETCH, RUNFETCH, ওকে করলাম, কন্টিনিউ। এবারে কী করবো, কন্ট্রোল এ, কন্ট্রোল অল্টার মারলাম, করে কী করবো না, ডিলিট করব, ইয়েস করব। এই ফাইলগুলো কি ভাইরাস ফাইল ছিল, এগুলোকে আমরা ডিলিট হয়ে গেল। তারপরে সর্বশেষ যেটা আর কি, সেটা কী করবো না, আছে এখানে আবার যেরকম রান লিখি, রান লিখবো, RUN, রান লিখলাম, রান একে ট্রি, ট্রি REE, ট্রি করলাম, ট্রি করে ওকে। এই দেখুন, এখানে ট্রিগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কম্পিউটারটা মূলত এখন ভাইরাস ফ্রি। এবারে যদি আমি যদি অ্যান্টিভাইরাস যদি ব্যবহার করি, আমার পয়সা দিয়ে কেনার দরকার নেই, মূলত নেটে ইন্টারনেটে এখন অ্যান্টিভাইরাসগুলো পাওয়া যায়, ফ্রিতে অনেক অ্যান্টিভাইরাস পাওয়া যায়। ক্যাসপারস্কাই ট্রায়াল ভার্সান তো ব্যবহারই করা যায়, যেমন আমি কম্পিউটারে আমার ক্যাসপারস্কাই ফ্রি যে ট্রায়াল ভার্সানটা এখন আমি ব্যবহার করছি। তো এটা আপডেটও হয়, স্ক্যানও হয়, সব কিছুই হয়। আমি এখানে এটা হচ্ছে নেট থেকে ডাউনলোড করে এটাকে আমি ব্যবহার করতে পারি, তাহলে আমার কম্পিউটারটা কী হবে, পুরোপুরি ভাইরাস ফ্রি থাকবে। তো আমরা আজকে জানলাম যে কীভাবে কম্পিউটারটাকে ভাইরাস ফ্রি করতে হয় এবং কম্পিউটারে কীভাবে স্পিড বাড়াতে হয়। এই ভাইরাস মানে এই ফাইলগুলো ডিলিট করলে কি, এক্সপিএস ফাইল মূলত হচ্ছে ভাইরাসের জন্য হয়, এগুলো কী হচ্ছে, ডিলিট করলে কম্পিউটার স্পিডও অটোমেটিক বাড়বে, কম্পিউটারের যে হাইডেন স্পেসগুলো যা আছে সেগুলোও ডিলিট হয়ে যাবে, আর হচ্ছে কম্পিউটার স্পিড হবে। সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই নিউ নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।